নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে বিচারপতি রাজশেখর মান্তার এজলাসেই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, এমনকি তার বাড়ির আশেপাশে পোস্টার ফেলা হয়েছিল, এমনকি তার এজলাসের বাইরেও পোস্টার ফেলা হয়েছিল। বেশ কিছু আইনজীবীরা তার যে এজলাস সেটা বয়কট করেছিলেন। তো বন্ধুরা, এবারে বিচারপতি রাজশেখর মান্তা ভয়ঙ্কর আর বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়েছেন, এবং ভয়ঙ্কর তিনি কিন্তু স্টেপ নিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যারা যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদেরকে শনাক্তকরণ করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে, এমনকি এর জন্য তিনি সিসিটিভি ফুটেজ দেখারও নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, তো বলা যেতে পারে এর ফলে কিন্তু বলা যেতে পারে বিরাট বড় ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে। কারণ কি, কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের পেছনে কাদের হাত রয়েছে, সেগুলো কিন্তু একেবারে সামনে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় আরও কড়া বিচারপতি রাজশেখর মান্তা যারা এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তাদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। হাইকোর্ট সূত্রে খবর, মান্তার নির্দেশের পরে শুরু হয়েছে শনাক্তকরণের প্রক্রিয়া। এজলাসের বাইরে বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অব ইন্ডিয়ার দ্বারস্থ লয়ার্স ফর জাস্টিস নামে আইনজীবী সংগঠন তো আজ বিকালে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। সংগঠনের সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে, যে বা যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতেই হবে। তো ঘটনা সূত্রপাত সোমবার, ওই দিন সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্তার এজলাসে গেট আটকে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। এদিকে তার বিরুদ্ধে আদালতের বাইরের দেয়ালে পোস্টার দেখা যায়, তাতে বিচারপতি রাজশেখর মান্তার ছবি দিয়ে ইংরাজিতে লেখা লজ্জা, বিচার ব্যবস্থার নামে কলঙ্ক। কেউ আর প্রশ্ন তুলেছেন কোথায় আসল বিচার হবে। মঙ্গলবার সকালে আদালত খোলার পরই আইনজীবীদের একাংশ বিচারপতি মান্তার এজলাস বয়কটে অনড় থেকে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। হাইকোর্টে বিচারপতি মান্তার বিরুদ্ধে পোস্টার পড়ে, এমনকি যোধপুর পার্কে তার বাসভবনেও পোস্টার পড়ে। তো যেটা আমি বলছিলাম, তার বাড়িতে গিয়েও পোস্টার ফেলা হয়, এমনকি তার এজলাসেও বলা যেতে পারে যে শুনানি ছিল, অর্থাৎ মামলার শুনানি ছিল, সেই শুনানি কিন্তু বয়কট করা হয়। আইনজীবীদেরও তার এজলাসে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার জল গড়ায় বহুদূর, ইতিমধ্যে অবমাননার রুল জারি করা হয়েছে। তো পরিস্থিতি বুধবার থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছে। রাজ্যের এজির কাছে বিচারপতি রাজশেখর মান্ত অভিযোগ করে বলেন, অধিকাংশ মামলায় তার এজলাসে অনুপস্থিত থাকছেন সরকারি আইনজীবীরা। প্রশ্ন করেন, রাজ্যের আইনজীবীরা আসছেন না কেন? জবাবে এজি বলেন, আমি কথা বলেছি, তারা চায় মামলায় অংশ নিতে। বারের বেশিরভাগ আইনজীবীরা যোগদানের পক্ষে, আমি একা সব মামলায় তো একা অংশগ্রহণ করতে পারি না, তবে তারা মামলায় অংশগ্রহণের পক্ষে। বিচারপতি আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা আমি স্থগিত রেখেছি, কিন্তু সরকারি আইনজীবী অনুপস্থিত থাকার জন্য মামলায় কোনো নির্দেশ দিতে পারছি না, বিচারপতিদের কথা ভাবতে হবে, দেখা যাক কাল কী হয়। জবাবে রাজ্যের এজি বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এত মামলায় আমায় উপস্থিত থাকতে হচ্ছে যে আমি বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখছি কেন এটা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা কিন্তু কেউ আর ছাড় পাবেন না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।